বন্ধুরা, শিরডি সাইবাবা মন্দিরে এসেছি। এটা মুকুন্দপুরে অবস্থিত, এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন যাওয়া যাক তাহলে মন্দির ভেতরে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এই দেখুন সাইবাবার মন্দির, সুন্দর মন্দিরটা। এই ভোলেনাথ হারার মহাদেব, জয় শিব শম্ভু ভোলেনাথ। হর হর মহাদেব, জয় শিব শম্ভু ভোলেনাথ। সুন্দর মায়ের মূর্তি শেরেবালি, আর হচ্ছে ভোলে বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু ভোলেনাথ। নন্দী মহারাজ, হর হর মহাদেব, শিব অপরূপ লাগে। শুধু সাইডটা যাই, এই মন্দির প্রাঙ্গণ খুব সুন্দর, অপরূপ লাগছে। জয় সাই বাবা, সাই বাবা। আচ্ছা ভেতরটা দেখো, মুকুন্দপুরের সুন্দর একটা সাইবাবার মন্দির, আগে দেখিনি। সাইবাবার পালকি, জয় সাই বাবা। সুন্দর পালকিটা, আর উপরটা দেখুন, জয় সাই বাবা। সাই বাবার সেবা করছে। চলুন সাই বাবার সামনে যাচ্ছি, আর এই পালকি করে বাইরের দিকটা। এত সুন্দর অপূর্ব মন্দিরটা চোখে পড়ল। এই সাই বাবার কাছে চলে এসছি, জয় সাই বাবা। এই ঠাকুর মশাই, ঠাকুর মশাই কখন কখন পুজো হয়, পূজা কাপ কাপ হতায়? সকালে হয়, বিকালে হয়, সকালে কখন? সকালে সাড়ে ছটা, সাড়ে ছটা আরতি হয়, তারপরে আপনার সাড়ে আটটা আরতি হয়, বারোটা আরতি হয়, তারপরে বন্ধ হয়ে যায় মন্দির। বিকালে সাড়ে চারটে দিকে ঘুরে ছটা পুজো হয়, তারপরে আপনার সাড়ে আটটার সময় পুজো হয়। তো ঠাকুরমশাইয়ের কাছে জানতে পারলাম, সব উনি বললেন আসবেন এখানে সবাই। সুন্দর একটা মন্দির হয়েছে মুকুন্দপুরে, এত সুন্দর লক্ষ্য করা যায় না। খুব ভালো লাগলো এসে। সাই বাবা সবার মঙ্গল করুক। বার্ষিক অনুষ্ঠান তো হয় নাকি? কোন সময় হয় বার্ষিক অনুষ্ঠান? রামনবমী, গুরু পূর্ণিমা, দোল পূর্ণিমায়, আর পূর্ণিমা, রামনবমী, আর ইয়ে বিজয়দশমী, বিজয়দশমী, মহাশিবরাত্রি। যাক, আমাদের সনাতন ধর্মের যেগুলো মেন মেন পরব আছে, সেই পরবেই সাইবাবার মন্দিরে উৎসব সুন্দর করে হয়। চলে আসবেন, ঠিক আছে ঠাকুরমশাই, ধন্যবাদ। এই সাইবাবার প্রসাদ পেয়ে গেলাম বন্ধুরা, ঠাকুরমশাই দিল, সবই প্রাপ্তি ওনার ইচ্ছা। যাক, সবাইকে সবাইকে মঙ্গল করুক সাইবাবা। এবার বেরিয়ে যাব, বাইরেটা একবার দেখিয়ে দিই, আপনারা আসুন। তো মন্দিরের বাইরে চলে এসেছি, সবাই আসবেন সাইবাবার মন্দিরে, খুব ভালো লাগলো, ঘুরে যাবেন। মুকুন্দপুরে এটা অবস্থিত, খুব সুন্দর। আর ভোলেনাথেরও মন্দির আছে পাশে, আপনারা আসুন ঘুরে যান। জয় সাইবাবার জয়।